আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দেখেন আমার ছাগলটা বিয়েছে, ছাগলটার তিনটে বাচ্চা হয়েছে, দুইটা হইলো খাসি আর একটা হলো বড়ি। দেখতে পেয়েছেন ছাগল পালা খুব লাভবান, সেই জন্য আমি ছাগলটা পালি। তাই আমি এখন ছাগলটার এই এখন হপায় বিয়ানের পরে গায়ে অনেক কিছু লাগিয়ে রয়েছে, এখন কি করবো সুন্দর করিয়া ন্যাকড়া লইছি। দেখেন সুন্দর করে মোচা দিমু, শোল্ডারে যত যেমনি পানি আছে সব পানিগুলো মোচা দিমু, কারণ হইলেও জানি ছাগলের ঠান্ডা না লাগে, সেই জন্য বুঝতেই পারছেন। সুন্দর করে সেই জন্য ন্যাকড়া দিয়া সুন্দর সুন্দরভাবে ডলিয়ে মোচতে আসি। মোচার পরে কয়ডারে সুন্দর করে মোচা লাগবে, মোচা হয়ে পর হইলো তেল। জানেন তো করবো তেল মাজলে একটা শরীর গরম হইবে, ঠান্ডা লাগবে না। আর ছাগল বিয়ানের পর ঠান্ডা লাগে। একসাথে ছাগল সার আশপাশে অনেক দেখছি, বর্তমানে বিয়ে হইতেছে, একজন আর কিছুদিন আগে দেখছি যে একটা ছাগলের দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর দুটা ছাও মারা গেছে, কারণ ঠান্ডা হয়েছে। সেই জন্য এখন দেখেন দুধ খাওয়ামো, কারণ দুধ খাওয়াইলে শরীরটা একটু গরম থাকবে, সেই জন্য আর মার দুধ খাওয়ামান ধরে খাওয়ানো লাগবে। কারণ হলো আমি তো খাইছি না, দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে, সেই জন্য আর মার শরীরটা কীভাবে ঠোরাইতেছে সামনে তো দেখতে পাইতেছেন। আর আমার মায়ের সুন্দর করে চারতে আছে, তাই আমার খুব পেয়ারি লাগতেছে। দুইটা খাসি তারপর একটা বডি বড়ি হয়েছে, আমার খুব খুশি লাগতেছে। আপনাকেও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। মোচা প্রায় আমার শেষ হয়ে গেছে, দেখেন এখন খাসি ডিয়ারে মুসিয়া সুন্দর করিয়া এই সারমু, আর দুধ খাওয়া লাগে পাগল হয়ে গেছে। দেখেন কে সুন্দর দুধ খেয়েছে, কিন্তু আমি খুশি অনেক, খাসি দুইটা হয়েছে এই কারণে। এখন মোচা শেষ, এখন দুধ খাওয়ার জন্য একটু দরমু দিয়ে খায়নি, খাইতে চায় কিন্তু পারে না, কারণ হপায় বিয়ে হয়েছে। তো এই কারণে বুঝাই কি এক সপ্তাহ ধরে বয়স হয়ে গেছে, কত লাম্বা। আর এই ছাগলটার আমি কী সুন্দর খাওয়াইছি, অনেক কষ্ট করে খাবার দাবার আনছি, কারণ হলো তাদের পেটে যদি ছাগলটার ভালো খাওয়ান দিছি, সেই কারণে মনে করেন যে এই ছাগলের বাচ্চাও সুন্দর হয়েছে, পুষ্টিকর আর লাম্বা চুরো হয়েছে অনেক। দেখেন কিন্তু কীভাবে খাওয়াই সেই ভিডিওটা দেওয়া দিমনে পরে, আগে এইটা দেখেন। প্রতিদিন হইলো আমি তিন চার দিন পর পর এই ছাগলদের শ্যাম্পু দিয়ে নেওয়া হয়, বুঝছেন? এই এরপর পালছি ছাগলটার একবারে। এখন এই করবো তেল লইছি, করবো তেল সুন্দর করিয়া শরীরে মাইজে দেবো, তাই দিবো শরীর গরম হবে না। এই দেখতেই পাইছেন মুই হাতে লইয়া কীভাবে ঘষিয়া ঘষিয়া হাত গরম হইয়ে গেছে মোর। এখন একবারে এমা ছাগলের চারা দিয়ে খায়, এখন শিঙ্গে লাগাই দিবো, ছাগলের শিঙ্গে লাগানোর পর মাথায় একটু দিয়ে দেবো ডলা, সুন্দর করিয়া মাথায় ডলা দিয়ে দেবো, কারণ মাথা দিলে ভালো লাগবে না আর একটু। এখন দেন কিবিল মোর আটটার চারটে খায়, তেল খাওয়ার জম ভাই ছাগলে। কুড়ো তেল দেবেন এক লিটার পেয়ার প্রায় খাইয়ে লাইব এককারে, একটু থইবেন আপনি বললো গিয়ে, বুঝলেন? মাথায় দেওয়ার লইকে যাই হোক, কারণ আমি ছাগলের ছায় বোনায় সুন্দর করে শরীরের মধ্যে উল্টোভাবে ধরিয়ে মাইকে দিমু, জানি পশমের মধ্যে লাগিয়ে যায়, কারণ হলে যেন ঠান্ডাটা না লাগে। ঠান্ডা লাগলে ছাগল জ্বর উঠে যাইবে, জ্বর উঠে গেলে ঝামেলা বাজিয়ে যাইবে একটা, পরে দৌড়ো দৌড়ি আবার ডাক্তারের দ্বারে লইয়া। এর সঙ্গে মুই আগেই সতর্ক হয়ে গেছি, এখন সুন্দর করে একার সে কোয়ার্ডের ঠেঙ্গে ঠোঙ্গে জিম্মি যা আছে একারে চিত্তিরে পিত্তিরে মাইকে দিমু, কোনো ঝামেলাই থাকবে না, বুঝছেন? আপনারা যারা মোগো চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, পরবর্তী এইবিল ভিডিও দেখার লইয়া। এখন সুন্দর করিয়া আর কয়টারও মাছ মই দেখেন এইটার কী সুন্দর মাঝে দিছি, দেখলি বোঝা যায় যে এক সপ্তাহ বয়স হয়ে গেছে, আসলে এক সপ্তাহ না, এই কিছুক্ষণ আগেই জন্মগ্রহণ করছে, বুঝছেন আপনারা? আর এই যে মোর ছেলে গয়ে আইয়ে পড়ছে এই ছাগল গড়লে হ্যাঁ, বুঝছেন? মই হইলাম কর্মচারী মোর পোলার, কারণ হে হইলে ছাগলের মালিক, মোর বেতন দিয়ে রাখছে। এখন হে মোরে একটু ছাগল দিয়ে দেবে, কইছে হিন্দি করে দেবে। আর এইটার আগের একটা খাসি আছে, এটা বর্তমানে 10,000 টাকায় এখনও দেই নাই, সামনে বেচমু, সামনে তো কোরবানি আপনারা সবাই জানেন।